সবুজের অভিযানের উদ্যোগে 340টি গাছ লাগানো হলো বন উৎসবে। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় অবস্থিত আম্বেদকর ভবন দুর্গাচক হলদিয়া পূর্ব মেদিনীপুর সবুজের অভিযান ফেসবুক পরিবারের সদস্যরা সুতহাটাতে কৃষ্ণেন্দু পাত্র সমীর কুমার দাসের বাগানে বাড়িতে 340টি বিভিন্ন গাছ যেমন সবুজ জামরুল তেজপাতা লেবু গাছ কলম তৈরি করে। আয়োজক হলদিয়া এসসি এসটি অ্যান্ড ওবিসি সমাজ কল্যাণ সমিতি লক্ষ্য চ্যারিটি বিগিনিস অ্যান্ড হোম পরিবার থেকে গাছ লাগানো ও গাছ রক্ষণাবেক্ষণের অভ্যাস গড়ে তোলা। ফলে সংগঠন চলছে, আর এটা তো জানেন, আর গোলাপ নিজের পোছা নিজে করানোর দরকার নেই। সংগঠন চলছে, ম্যাডাম ট্যাডাম সকলেই জানেন, আর বলা কি আছে। তবে প্র্যাকটিক্যালটাই গাছ চালিয়ে এসেছে, প্র্যাকটিক্যালটা দেখেন যে কীভাবে হচ্ছে। প্রকৃতি পাঠ যেটা আমাদের কলম বাঁধার যে প্রশিক্ষক, আজকে আমরা শুরু করেছি সকাল থেকে, তো অনেকদিন করে এসছে। যেটা হাতে কলমে যেগুলো হবে সেগুলো আমরা মাঠে গিয়েই করবো। মোটামুটি প্রথমে আমাদের মাটি তৈরিতে হবে, আমরা দু প্রকারে করতে পারি। এক, মাটিতে একদম নরম করে নিতে হবে এবং তাতে কোনো যেন গুটি না থাকে, একদম নি করে নিতে হবে। যদি শুকনো মাটিকে চালিয়ে করা যায় সেও ভালো, বা সাদা মাটি হলে তাকেও করতে পারে, অসুবিধা কিছু নেই। ওর সঙ্গে 75% মাটি, 25% গোবর দিলে হবে। আর্মি কম্পোস্ট বা পুরনো গোবরগুলো ঘুটে গুঁড়োকে ভিজিয়ে দিলেও হবে, বীজপত্র ভালো হবে। আরেকটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে আমাদের সর্ষে খোল জায়গা, সর্ষে খেলে আবার সেটা পরিমাণটা যদি বেশি হয়েছে তার ক্ষতিকারক, তবে যারা নতুন করবে তাদের সর্ষে করলে না করাই ভালো, গোবর সার দিয়ে করাই সবচেয়ে ভালো আর কি। ওইটা হলো আমাদের ওই যেটা কাটিংটা, সেটা একবারে কিনতে গিয়ে দেখানো হবে। আর ওই পেপার দড়িটা একটা দড়ি কাটতে হবে, তো এক দু চাকার জন্য, আর পেপারটাও মানে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাটলেই হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি ইটা, আর এটা বাঁধনটা এবং কাটিংটা যে ছোপ থাকে, গাঁট থাকে, ওর নিচ থেকে কত এম এম মানে গাঁট থেকে একটু নেমে না, হাফ ইঞ্চি বড় হয়ে গেছে, আরো ছোটো করে কাটতে হবে। হ্যাঁ, এতে কাটিং এর পাউডার আছে, পাউডারটা গুলিয়ে জলে গুলিয়ে লাগাতে হবে। কাটিং এর পাউডার না দিলেও চলবে, দিলে ভালো হয় আর কি। যারা পুরোনো মানে যারা প্রফেশনালি করে তারা কাটিং এর দেয় না, মানে ছোটটা একটা ব্যাপার থাকে, তো কিন্তু আমরা যেহেতু নিজেদের যেতে করছি, আমরা শিওর করে করছি কাটিং এর দিয়ে করে। কাটিং এরটা লাগিয়ে দিয়ে একটু শুকনো করে নিতে হবে, দিয়ে মাটি দিয়ে ছোট্ট গুগলি করে মাটি দিতে হবে, মাটি দিয়ে ওই পেপার দিয়ে দিতে হবে। লেবু গাছে আমরা 29 তারিখে দেখেছিলাম, 13 তারিখে দেখলাম শিকড় বেরিয়ে গেছে, মানে 14-15 দিনের লেবু গাছে বেরিয়ে যাচ্ছে। মোটামুটি যে কোনো গাছে শিকড় মিনিমাম 21 দিন লাগে, আর পিয়ার হলে একটু বেশি লাগে, 30 দিন লেগে যায়। বিভিন্ন গাছের বিভিন্ন সময় লাগে, মানে লেবু গাছটা আর জামরুল গাছটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এই পর্যন্ত আমাদের আসবে, পরবর্তী স্যার আছেন বলবেন। কিন্তু একটা প্রশ্ন, যেটা এই যে পলিথিন দিয়ে বাঁধা হচ্ছে, সেখানে আগে তো নারকেল ছোড়া দিয়ে পলিথিন দিয়ে বাঁধাতে পারে, তো বৃষ্টির জল যাচ্ছে না, দরকার নেই ওই যে কাদাটা দিচ্ছি, ওটা তো ভেজা থাকছে, ওটা তো শুকনো হবে না, সেই জন্যই কি পলিথিন যেটা দেওয়া হয় এটা খাম সৃষ্টি হয়, পলিথিনের ভিতরে একটা খাম সৃষ্টি হয়, মানে জলটা বের হচ্ছে না ওখান থেকে, খাম সৃষ্টি হবে, এই জন্য আমরা যখন মৌসুমে ঘুরে যাচ্ছে ওটা বাঁধলে কোনো অসুবিধা, বৃষ্টি যদি নাও হয় অসুবিধা হয়, দেখবে পলিথিনের ভিতরে এবং শিকড় যখন সাদা ওটা হয়ে গেছে, তারপরে বলছি তারপরে যখন শিকড় বেরিয়ে যাবে, দেখবে একটু বার মানে একটু বড় আকারে হয়ে গেলে কাটতে হবে, কেটে ওটা কটিং করতে হবে, জলে ভিজিয়ে দেবেন, জলে ভিজিয়ে দেওয়ার পর আস্তে করে পলিথিন খুলবেন, নাহলে মাটি তো ড্রাই হয়ে যায়, যখন পলিথিন খুলতে যাবেন মাটি তো খুলে যায়, খুলে যাবে, জলে ভিজিয়ে দিলে ওই সমস্যাটা হবে না, দিয়ে বসিয়ে দেবে।
রামবাবু বলবেন, রামপ্রসাদ স্যার আছেন, বাকিটা বলবেন। যেকোনো গাছ লাগিয়ে দিয়েছি, একটা পাতাবাড়ে গাছ বলুন, ফলের গাছ বলুন, লাগিয়ে দিয়েছি। ভালো হয় আর কি। Mm-hmm.